আল্লাহর কাছে দাবি হয়ে গেছে। গর্তে হাতে বারদারে খাইরুল আলা সে সবে বাঙ্গ শুধু খানা খোদা গফতে আজাবাজে আজবাঙ্গে বেলাল খুশু দিবার সে আলা জুলজালাল। হযরত বেলাল ভালোবাসা আরবি বলতে পারে না, শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। সাহাবায়ে কেরামের কাছে খালি কাফের বেঈমানেরা মুশরিকেরা সমালোচনা করে, কয় যে মসজিদের মুয়াজ্জিন হলেন আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর, সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল মানায় না সমালোচনা হয়। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিনটা বড় দামি হলে ভালো, প্রস্তাব খারাপ না। কারণ ইমাম যদি দামি হয় মুয়াজ্জিন আরো হাই ফাই হওয়ার দরকার আছে না, কি বলে না আছে না? ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যখন নবীকে বলতে যায় হুজুর বিলালকে কি একটু বাদ দেওয়া যায় না, নবী কয় তোমরা কি বাদ দিলে রাজি আছো খুশি হবে বলে? কাফেররা খালি সমালোচনা করে। আল্লাহর হাবিব এশারে নামাজ আদায় করি, বেলালদের ডাক দে কয় বেলাল দি তুমি ফজরের নামাজে আর আজান দিও না, তোমার একটু অব্যাহতি দেওয়া হলো। মদিনার মানুষ খালি সমালোচনা করে, পাগল আল্লাহ যাহা তা কহাই রবুবিয়া তো খোদা কি শুধু অজুদাস রহমতালীন মসজিদে শুধু হামারু জমিন। আরে কত দামি নবী পাইলাম, নবীর ছিলাম না। ও আমার ভাইরা, ও আমার বাবা দিলাম, হযরত বেলালকে ডাক দে বলে দিলেন সমালোচনা হয় তুমি ফজরে আজান দিও না। হযরত বেলালের কাছে মনে হলো সারা পৃথিবীর জন্য বুকের উপর চাপা দিয়েছে, মসজিদে নববীতে নামাজ আদায় করে সবাই চলে গেছে, হযরত বেলাল আর বাড়িতে যায় না, মসজিদে নববীতে গড়াগড়ি দিয়ে এক কোণারে হযরত বেলাল কান্দে আর কয় মাবুদরি আমি তো দরখাস্ত দিয়ে কালো হই নাই, ও আল্লাহ আমি তো দরখাস্ত দিয়ে গোলাম হই নাই, তুমি তো আমারে বানাইছো, তোমার নবী আজকে মসজিদে নবীর মুয়াজ্জিনের খাতা থেকে আমার নামটা বাদ দিয়ে দিল, আল্লাহ রে তুমি কিন্তু আমারে বাদ দিও না, আল্লাহ তুমি আমারে বাদ দিও না। সারা রাত বলে বেলাল কান্দে, মসজিদে নববীতে ফজরের সুরমিত কণ্ঠের অধিকারী, এত মিষ্টি কণ্ঠ এত বলিষ্ঠ কণ্ঠ, এমন একজন মুয়াজ্জিন আজান দিছে যার আজানে গোটা মদিনা মুখরিত হয়ে গেছে, আজানের শব্দ খালি ঢেউ খাইতেছে, সাহাবীরা বড় খুশি সবাই আগে আগে মসজিদে চলে আইছে, খালি কয় আজকে আজানটা খুব ভালো হয়েছে, সুন্দর কণ্ঠ আর সহি শুদ্ধ ভাবে আজান হয়েছে। সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসছেন, সুন্নত নামাজ আদায় করে বসে আছেন, আল্লাহর হাবিব অভ্যাস হলো হুজরা থেকে যখন ফজরের সময় হইত জামাতে দাঁড়াবে, একটু খসা হয়ে গেলে নবীজি হুজরা থেকে এসে যায় নামাজের মুসাল্লায় বসতেন, নবীজি যখন মুসাল্লায় বসছি বসে আছে নবীজি চিন্তা করলেন একটু খসা হইলে আমি দাঁড়ায় যাব, কিন্তু দীর্ঘ সময় বসে আছে পূর্ব আকাশে আর খসা হয় না, খালি কালো গুটগুটে অন্ধকার।
কারণ কি? নবীজি মহাসিন তাই বলে গেলেন ঘটনা কি, ফর্সা হয় না কেন? সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন, মসজিদের ভিতরে হাওমাও করে কান্না শুরু করলো, কিয়ামত হয়ে যাবে নাকি? নবীজি যাই নামাজে বসলে, একটু পরে আমরা দাঁড়াই নামাজে দাঁড়াই যাই, আজ কেন ভোর হইতেছে না, পূর্ব আকাশে কেন ফর্সা হয় না? দীর্ঘ সময় পরে জিব্রাইল আমিন মসজিদে নববীর চতুর্পাশ দিয়ে হেলিকপ্টারের মতো এসে ঘোরা শুরু করলে, রাতে হাতে বারদারে খায়রুল ওয়ারা, শেষ হবে বাংলে শুধু খানা খোদা, বসতেছে কোন খবর নিয়ে আইসে। আল্লাহর নবী এসে প্রথমেই বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর কেন আজকে মসজিদে নববীতে ফজরের নামাজে আজান হলো না? আল্লাহর নবী কয়, জিব্রাইল কি বলো, আজকে সুললিত কণ্ঠের অধিকারী, সই শুদ্ধ ভাষায় আরবি বলতে পারে, চেহারাটা খুব সুন্দর, ভালো বংশীয় লোক আজান দিয়েছে, মদিনায় মুখরিত হয়ে গেছে, সবাই বড় খুশি, আগে আগে মসজিদে আইছে, আর তুমি বলতেছো আজান দেয় নাই, আজান কেন হলো না? জিব্রাইল কয়, হুজুর, হযরত বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, বেলালের আজান মসজিদে নববীর পাড়ি দিয়া মদিনার আকাশ অতিক্রম করি, একেবারে আল্লাহর সপ্তম আসমান পাড়ি দিয়ে বেলালের আজান আল্লাহর আরশে মোল্লায় চলে যায়। আমরা আকাশের ফেরেশতারা, প্রথম আসমানের ফেরেশতারা বেলালের আজান শুনে খুশি হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বেলালের আজান শুনে খুশি হয়, আসমানের সকল ফেরেশতার অপেক্ষায় আছে আজকে কি হলো, মসজিদে নববীতে কেন আজান হলো না? নবী বুঝে ফেলছি বেলালকে বাদ দেওয়া বুঝে ঠিক হয় নাই, আল্লাহ রসুল ডাক দেখো, বেলাল রে তুমি কোথায়? লাব্বাইক বলে হযরত বেলাল দাঁড়াইয়া গেলে, দাঁড়াইছে হযরত বেলাল, দাঁড়া কা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এবার আল্লাহর নবী কয়, বেলাল বুঝেছি, আমি তোমার শাখা অফিস থেকে বাদ দিয়েছি, তুমি বেলাল তো হেড অফিস কন্ট্রোল করে বসে আছো, আমি নবীর শাখা অফিস থেকে তোমার অভ্যর্থী দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিনের অফিস কন্ট্রোল করে তুমি বসে আছো, তুমি যদি আজান না দাও আর ভোর হবে না, পূর্ব আকাশে সূর্য উঠবে না। নবীর প্রেম আর ভালোবাসা, আল্লাহ